দিবার সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গত 20 আগস্ট ভারত ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেয়। এতে করে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ে বাংলাদেশে, যার কারণে ভেসে যায় কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়ি সহ বেশ কিছু অঞ্চল। বন্যায় এসব অঞ্চলে সব কিছু ডুবে যায় এবং ফেনী সহ বেশ কিছু অঞ্চলে পানির লেভেল হয়েছিল বাড়ির একতলার সমান। বিদ্যুৎ ও নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হয়, সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, দেখা দেয় খাদ্য ও পানযোগ্য পানির সংকট। মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশুর খামার, পুকুরের মাছের প্রজেক্ট, হাঁস মুরগির ফার্ম সব কিছু ডুবে ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ। ডুবে যায় মসজিদ, মন্দির, বন্যায় মানুষের লাশ ভাসতে থাকে। লাশের সাথে থাকা চিরকুটে লেখা আছে, শুকনো জমি পেলে লাশটিকে যেন দাফন দেওয়া হয়। স্থানীয় মানুষের ভাষ্য মতে, তাদের জীবদ্দশায় এই ধরনের ভয়াবহ বন্যা তারা কখনো দেখেননি, এমন মানবিক বিপর্যয় আগে কখনো সৃষ্টি হয়নি। যত মুহূর্ত গড়াতে থাকে তত বন্যার রূপ আরো ভয়াবহ আকার ধারণ করতে থাকে, একে একে ডুবতে শুরু করে আশেপাশের অঞ্চলগুলো। এভাবে মানুষ তাদের ঘর বাড়ি সম্পত্তি সবকিছু ছেড়ে আশ্রয় নেন নিকট আশ্রয় কেন্দ্রগুলোতে, আর যারা অধিকাংশ মানুষ আসতে পারেনি তারা বন্যার কবলে আক্রান্ত হয়ে যায়। সাত রাতে থাকা এক বোন আর্তনাদ করতে করতে বলেন, ও ছোট ভাই, আমাকে একটু উঁচু জায়গায় তুলে দেবে, আমার পেটে 9 মাসের বাচ্চা। প্রতিনিয়ত পানির পরিমাণ ও স্রোত বাড়তেই থাকে, চাহিদা বাড়তে থাকে বিশুদ্ধ পানি ও শুকনো এবং ভারী খাবারের, মেডিসিন সহ যাবতীয় সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের। তৈরি হয় প্রবল সংকট, বাড়তে থাকে আর্তনাদ, আহাজারি, খিদার জ্বালায় কাতর ছোট্ট ছোট্ট শিশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের আপোষের মধ্যে একে অপরের প্রতি সম্প্রীতি, দয়া ও মায়া মমতার উদাহরণ একটি দেহের মতো। যখন দেহের কোনো অঙ্গ পীড়িত হয় তখন তার জন্য সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। অতঃপর আপনার বাসার কি অবস্থা? আমাদের বাসা তো পানি। কত পানি? এই মনে করেন না, গরম 6 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে গেছে। 6 ইঞ্চি 8 ইঞ্চি হয়েছে তো আপনি থাকেন কেমনে, খান কেমনে? এখন মনে করেন যে খাটের ইন্ডির উপর উঠে থাকি আর কি, ভাগ ভাগ করি আর কি। ইসলাম জোনের পক্ষ থেকে ফ্লাড রিলিফ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। সেই সময় তাৎক্ষণিক হাতে যে অর্থ ছিল তাই দিয়ে দ্রুত শুকনো খাবার কিনে আমাদের একটি টিম নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয় এবং রাতের মধ্যেই সব ব্যবস্থা করে পরদিন সকাল থেকেই আমাদের রিলিফ কার্যক্রম শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তাকে সহযোগিতা করতে থাকেন। আমরা সাহায্যের হাত বাড়ানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহযোগিতা করতে থাকেন। একে একে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সহ অন্যান্য ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হতে থাকেন, সেই সাথে আপনারাও আপনাদের মূল্যবান ডোনেশন পাঠাতে থাকেন। ফজরের পরপরই প্রবল আবেগ ও ভালোবাসা নিয়ে ছুটে আসতে থাকেন নোয়াখালীর স্বেচ্ছাসেবী ভাইয়েরা। পুরোদমে প্যাকেজিং করেই আমরা রওনা দিয়ে দিই দুর্গম অঞ্চলগুলোর উদ্দেশ্যে। পানির পরিমাণ কোথাও বুক সমান, কোথাও হাঁটু সমান।
রাস্তাঘাট ভাঙ্গা এমন কর্দমাক্ত। বন্যা কবলিত অঞ্চলগুলোতে পৌঁছানোর রাস্তা দুইটি, এক পায়ে হেঁটে অথবা নৌকায় করে। একত দুর্গম রাস্তা, দ্বিতীয়ত চারিদিকে পানি, আবার নৌকা তীব্র সংকট। তখন আমরা প্রত্যেক টিমের জন্য একটি করে নৌকা বরাদ্দ করি এবং রিলিফ প্যাকগুলো সেই নৌকার মধ্যে রেখে নৌকাসহ আমরা পায়ে হেঁটে দুর্গম অঞ্চলগুলোর উদ্দেশ্যে রওনা দেই। আমাদের শুরু থেকে মেনটেন্স যেভাবে হচ্ছে সেটা এখন আরও গভীরে চলে গেছে, যেহেতু ডে বাই ডে আমাদের কাজ বাড়ছে, কাজের পরিধি বাড়ছে। ধরেন আপনার ফদরের সময় যদি প্রোডাক্ট চলে আসে, ওইগুলো লোড থেকে শুরু করে রাতের বেলা একটা টিমকে আমরা ম্যানেজ করতে হয় যেভাবে প্যাকেজিং কাজ করার জন্য। তো ফিক্সড যারা আছে, যারা প্রতিদিন আসতেছে, তারা আপনার প্রতিদিনই একদম প্রতিদিন তারা রাত সকাল বিকাল এভাবে করে তারা কাজ করে। এমনও হয় যে ঘুম নাই 48 ঘন্টা, এরকমও আছে। দুঃখের বিষয় হলো প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে যাওয়াতে ঢাকার পাইকারি বাজারগুলোতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর প্রাইস বেড়ে যায় এবং বন্যা কবলিত জায়গার স্থানীয় বাজারগুলোতেও, তাই আমাদের বেশ ব্যাক পোহাতে হয় ত্রাণ সামগ্রী কিনতে। একদিকে প্রতিবেশী রাষ্ট্রের পানির আগ্রাসন এবং অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট। ডোনেশন সংকটও চলছিল, কিন্তু আমরা তাওয়াক্কুল করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যিনি আরশের মালিক, যিনি তার বান্দাদেরকে সকল বিপদে সাহায্য করেন। খাবার, বিশ্রাম, ঘুম, কোনো কিছুর শিডিউলই ঠিক ছিল না, কিন্তু এর মধ্যেই আমরা কাজ করে গিয়েছি নিরলসভাবে। খুব উৎসাহ এবং ভালোবাসা নিয়ে আমাদের ভাইয়েরা প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশনে কাজ করেছে। এর ফলে একদিকে যেমন উম্মার ফায়দা হয়েছে, সেই সাথে আমাদের ভাইয়েদের পারস্পরিক বন্ধনটাও খুব দৃঢ় হয়েছে। পরিপূর্ণ দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে কখন কোনটা করতে হবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে কল্যাণকর হবে না, এই সব কিছু যেন সবাই একেবারে নিজেদের মনে করেই করে গিয়েছেন। এবং এই সব কিছুর পিছনে আমাদের মূল প্রেরণা হিসেবে কাজ করেছে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি ভালোবাসা এবং উম্মার প্রতি ভালোবাসা। ভাই ওখানে আছে, দুইটা দিছেন না, আর কয়টা লাগবে? নিজেদের খাবারের কথা চিন্তা না করে সকলেই চিন্তা করে গেছেন কিভাবে বন্যা কবলিত ভাই বোনদের নিকট খাবার পৌঁছানো যায়। শিশুডালা প্রাচীরের ন্যায় ইসলামের টিম মেম্বাররা কাজ করে গেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে এখনও কাজ করে যাচ্ছেন। পানিতে যে নিজেদের ক্ষতি হতে পারে এটা তারা চিন্তাতেও আনেননি। যারা সাঁতার পারেন না এমন ভাইরাও জীবন বাজি রেখে চলে এসেছেন উম্মাকে বাঁচাতে। সুবহানাল্লাহ, প্রয়োজনে লাইফ জ্যাকেট গায়ে দিয়ে কাজ করব, কিন্তু আমাদেরকে আমাদের ভাই বোনদেরকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আমরা গেছি সে সকল প্রত্যেকটা মানুষের কাছে, সে সকল প্রত্যেকটা বাড়িতে যেখানে কখনো সাহায্য পৌঁছেনি, হোক সেটা মুসলিম অথবা হিন্দু। তারা আমাদের জানিয়েছেন কিভাবে আপনারা চলছেন? এভাবে আমরা নোয়াখালী লক্ষ্মীপুরের দুর্গম অঞ্চলগুলোতে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চান নিয়ে সেখানে পৌঁছে গেছি, যেখানে অধিকাংশ মানুষ চান নিয়ে পৌঁছতে সাহস করছিল না। আবার অনেককে দেখা যেত যে মেইন রাস্তার পাশে ট্রাক থামিয়ে আশেপাশের লোকদেরকে ত্রাণ দিয়ে দিত, যারা প্রকৃত বন্যা কবলিত মানুষ ছিল না। এতে একজন লোক বারবার ত্রাণ পেত, কিন্তু যারা প্রকৃত দুর্গম অঞ্চলে আছে তারা ত্রাণ পেত না। এই অভিযোগও আছে যে সেই লোকগুলো স্থানীয় বাজারগুলোতে তাদের ত্রাণগুলো বিক্রি করে দিত। তো আলহামদুলিল্লাহ ইসলামজন টিম চেষ্টা করেছে দুর্গত এলাকায় প্রকৃত হকদারের নিকট আপনাদের ত্রাণগুলো পৌঁছে দিতে। কাজটা অত বেশি সহজ ছিল না, বরং অনেক বেশি কঠিন এবং কষ্টদায়ক জার্নি। কিন্তু আমরা অন্তরে একটা প্রশান্তি এবং শিথিলতা অনুভব করছিলাম, কারণ আমরা তো আমাদের ভাইদের কাছেই যাচ্ছি, উম্মার বিপর্যয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি, যাদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাঁধে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের
প্রত্যেকেই দায়িত্বশীল, এমন তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যেহেতু আমরা দায়িত্ব কাঁধে নিয়েই নিয়েছি, সেই দায়িত্বকে সর্বোচ্চ প্রপার ওয়েতে পালন করার জন্য আমরা প্ল্যান সাজাই, কীভাবে কোন অঞ্চলে যাব এবং প্রকৃত হকদারের কাছে আপনাদের আমানতগুলো পৌঁছে দেব। সেই জন্য প্রথমেই যাবতীয় শুকনো এবং ভারী খাবারগুলো আমরা প্যাকেজিং করে নিই এবং প্যাকেজিংয়ের ক্লান্তি শেষ বিশ্রামের সুযোগ নেই, কারণ যাদের জন্য এই কার্যক্রম তারা তো এখনও না খেয়ে আছে। এবং সবশেষ আমাদের ক্যাম্প থেকে গন্তব্যে যাওয়ার জন্য ট্রাকে সমস্ত প্যাকেটগুলো লোড করে নিয়েছে। তারপর কখনও প্রচণ্ড বৃষ্টি, আবার কখনও কাঠফাটা রোদের মধ্য দিয়েই আমরা গন্তব্যে পৌঁছাই। গন্তব্যে পৌঁছানোর মধ্যে খুব কষ্ট পোহাতে হয়, রাস্তায় এত পরিমাণ পানি উঠে গিয়েছিল যে বোঝাই যাচ্ছিল না কোথায় সমতল আর কোথায় গর্ত হয়ে আছে। দেখা যাচ্ছে বেশ অনেকগুলো ত্রাণ বোঝাই করা ট্রাক গর্তের মধ্যে পড়ে অকেজো হয়েছিল। অনেক সময় রাস্তা ছোট হওয়াতে ট্রাক আর যাওয়া সম্ভব হচ্ছে না। দেন আমরা কোনো কোনো এলাকাতে পাওয়ারফুল ইঞ্জিন সম্পন্ন ট্রাক্টর ভাড়া করি, অথবা বইটা চালিত ছোট নৌকা ভাড়া করে ওখানে রিলিফ প্যাকগুলো লোড করে নিয়ে যাই, এবং তারপরও অনেক সময় অনেক বাড়ির সামনে গিয়ে পৌঁছানো সম্ভব হয় না। অবশেষে আমাদের পুরো টিম কোমর সমান পানিতে নেমে যায়, এবং আমাদের যাওয়ার পথ যদি দীর্ঘ হয় তখন একটা প্যাকেট দুইজন পালাবদল করে, অথবা একজন একটা প্যাকেট করে, অথবা একজন একাধিক প্যাকেট নিয়ে কর্দমাক্ত পিচ্ছিল ভাঙা রাস্তা এমন রাস্তাগুলোতে পানিতে হেঁটে হেঁটে আমরা পথ পাড়ি দিই। এবং সন্ধ্যার পরে আধার নামলে রাস্তা কোন দিকে আছে বোঝা যাচ্ছিল না। একদিকে গোমর সমান বন্যার পানি, এবং অন্যদিকে দেখা যাচ্ছে গ্রামের বাড়ির পথগুলো সাধারণত সরু হয়, তাই পা কখনো পুকুরে পড়ে যাচ্ছে, কখনো গর্তে আটকে যাচ্ছে, এবং কখনো বুক সমান পানির ভয়াবহতা। টর্চ হাতে আমরা এগিয়ে যাই তাদের হাসিমাখা মুখখানা দেখতে, যারা বন্যার কারণে খেতে পারছেন না, তাদের কাছে পৌঁছে দিতে। কিন্তু এর মধ্যেও আমরা সালাত সঠিক সময়ে আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কখনো মসজিদে, আবার কখনো উঁচু স্থানে পলিথিন বিছিয়ে বা রাস্তায়, অবশেষে কাঙ্ক্ষিত গন্তব্যে। এখানে আমরা অনেক সময় ভিডিও দেখে মনে হয় যে তারা মনে হয় ফেক ভিডিও তৈরি করতেছে বা এরকম কিছু, কিন্তু আমি যখন নিজে আপনাদের সাথে থেকে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে না, এখানে যে কাজটা হইতেছে এটা আল্লাহর জন্য হচ্ছে। আমার কাছে একেবারে রিয়েলিস্টিকভাবে যে জিনিসটা মনে হয়েছে, আর দিনী ভাইদের সাথে থাকার ক্ষেত্রে সবচাইতে বড় উপকারিতা হচ্ছে যে আমার সলাতগুলো ঠিক থাকে, তারপরে হচ্ছে আমার সতরগুলো ঠিক থাকে। আজ শেষ, সারা শরীর ভিজে আছে সারাদিন, এবং আমাদের পরিমিত খাবারও খাওয়া সম্ভব হয়নি। আর তাছাড়া টানা কয়েকদিন ধরে পানিতে থাকার কারণে আমাদের পায়ে চুলকানি এবং পায়ে চামড়াজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে অন্তরে প্রশান্তি এবং তীব্র ক্লান্তি নিয়ে আমাদের ক্যাম্পে ফিরতে ফিরতে কখনো রাত 12টা 1টা 2টা বেজে যায়, তারপর সকাল শুরু হতে না হতে আমাদের কাজ শুরু। আমাদের সাথে যুক্ত ছিলেন আরও বেশ কিছু ক্লাব, প্ল্যাটফর্ম এবং সংঘ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানবিক ছাত্র সমাজ, তরঙ্গ সংঘ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ, ফোর্ডনগর সমাজ কল্যাণ সংঘ, নুরুল কোরআন একাডেমি এবং ইয়ুথ ফাউন্ডেশন তালোড়া। প্রত্যেকে নিজেদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করে ফান্ড কালেক্ট করেছেন, এবং তাদের কেউ কেউ আমাদেরকে সরাসরি ফান্ডগুলো জমা দিয়েছেন, আবার কেউ কেউ নিজেরা রিলিফ প্যাক প্যাকেজিং করে আমাদের সাথে ত্রাণ কার্যক্রমে সরাসরি যুক্ত থেকেছেন। আল্লাহ তাআলা তাদের এই চেষ্টাকে, তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 3000 বেশি পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। শুধুমাত্র খাদ্য বিতরণই নয়, বরং আমরা বিশুদ্ধ পানি ও বস্ত্রদান কর্মসূচিও করেছি। পানি কিছুটা নামার পরপর পরিবারগুলোতে দেখা দেয় বিভিন্ন রোগ, প্রয়োজন পড়ে মেডিকেল চেক আপের এবং ট্রিটমেন্টের। তাই ইসলামজনের পক্ষ থেকে আমরা নোয়াখালী ও লক্ষ্মীপুরে 2টি মেডিকেল ক্যাম্পেইন করি। একদিনেই আমরা প্রায় 500 মানুষকে মেডিকেল সার্ভিস ও প্রয়োজনীয় মেডিসিন দেই সম্পূর্ণ ফ্রিতে। মা বোনদের জন্য আমরা আলাদা পর্দার ব্যবস্থা রেখে সেভাবে ট্রিটমেন্ট দিয়েছি। মেডিকেল ক্যাম্প করতে গিয়েও স্থানীয় স্টুডেন্ট ও আলেম সমাজ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। প্রত্যেকটি ক্যাম্পেইনে আমরা আল্লাহর সাহায্য অনুভব করেছি। অবশ্য আপনাদের দেওয়া ডোনেশন, আমাদের পোস্টগুলো শেয়ার করে অন্যদের পৌঁছে দেওয়া,
এবং আপনাদের দোয়া এই ত্রাণ করার কার্যক্রমের বিশ্বস্ত সঙ্গী। আপনারা যত বেশি আপনাদের এই সহযোগিতা জারি রাখবেন, তত বেশি সাহায্য নিয়ে আমরা বন্যা কবলিত মানুষদের নিকট পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। দিন শেষে যখন আমরা উম্মার চোখে মুখে হাসি আর প্রশান্তি দেখতে পাই, আল্লাহর কাছে তাদের শুকরিয়া আদায় করা দেখতে পাই, এটাই আমাদেরকে প্রশান্তি দেয় এবং এটাই আমাদের কষ্টের সার্থকতা। আসসালামু আলাইকুম। এখন হলো বাজে রাত 9:30, সিরাদি বসন্তপুর। আমরা ত্রাণ বিতরণ করার পরে আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় একটা বড় নৌকা পাইছিলাম, কিন্তু তারা অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে, অথবা আমাদের স্বেচ্ছাসেবী ভাই যারা আছেন ওনারা বলতেছেন আমরা হেঁটেই যাব, যেহেতু এটা মানুষের দেওয়া আমানত, যাতে মানুষের কাছে আমরা সঠিকটা বুঝাইতে পারি, অতিরিক্ত খরচ যাতে না হয়। এখানে হাঁটু ভবন আছে, এখন কিছু জায়গায় কমের পরিমাণ পানি, সেই পানির মধ্যে হেঁটে দিয়ে চলছি ইনশাআল্লাহ। ইসলাম জোন এগিয়ে যাবে উম্মার কল্যাণে সদা সর্বদা। সবসময় আমাদের চিন্তা থাকে কীভাবে মানুষকে সত্য ও হকের পথ দেখানো যায়, দুর্ভিক্ষে থাকা প্রত্যেকটা অন্তরে সবুজ সতেজতা সঞ্চার করা যায়।